বাগদায় চাকরি দেওয়ার নাম করে 9 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ যুব বাম নেতার বিরুদ্ধে। টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দিয়েছেন ওই বাম নেতা, এমনই অভিযোগ দায়ের থানায়। অভিযোগ অস্বীকার করেছেন ওই বাম নেতা। চাকরি দেওয়ার নাম করে 9 লক্ষ টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ সিপিআইএমের যুব নেতার বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ দায়ের বাগদা থানায়। বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক যুবক। অভিযুক্ত ওই যুবনেতার নাম সজল ভদ্র। তিনি সিপিএমের যুব সংগঠনের বাগদা লোকাল কমিটির সদস্য। শনিবার তার বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন বাগদার রামনগর এলাকার বাসিন্দা তন্ময় বিশ্বাস নামে এক যুবক। অভিযোগকারী যুবক জানিয়েছেন, খাদ্য দপ্তরে চাকরি দেবার নাম করে মাসখানেক আগে তার কাছ থেকে 9 লক্ষ টাকা নেয় সজল। খাদ্য দপ্তরের একটি নিয়োগপত্র ডাক মারফত তার বাড়িতে আসে বলেও জানান ওই যুবক। খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ভুয়ো। এরপরই তন্ময় বিষয়টি সজল ভদ্রকে জানায় এবং টাকা ফেরত চায় সে। কিন্তু বেশ কয়েকবার বলার পরেও সজল ভদ্র টাকা ফেরত দিতে চায়নি বলেই অভিযোগ। এরপরই তন্ময় বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একদম পাক্কা 9 লাখ টাকা আমি গুনে গুনে ওকে দিয়েছি। ইভেন এই টাকাটা আমার বাড়ির থেকেও কেউ জানে না। আমার বাড়ি থেকে বলেছিল যে চাকরি বাকরির জন্য টাকা দিয়ে লাভ নেই, তুই তো স্টুডেন্ট হলো, তুই আরও কদিন টাইম নেই। এবার আমার আমার বিয়ে হয়ে গেছে, যেহেতু সেহেতু আমি একটা চাকরির জন্য আমার দরকারি খুব। এবার আমি আমাকে বলেছে যে সেন্ট্রালের চাকরি হয়ে যাবে ফুড সাপ্লাই। তারপর সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমাকে দেয় এই যে, তারপর আমার কাছ থেকে টাকাটা নেয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার ঢোকার পরের দিনই আমার কাছ থেকে 9 লাখ টাকা নেয়। তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার কাছে ছিল। এবার আমি ওটাকে ভেরিফাই করে দেখি যে গ্রুপ ডি বলে তো কোনো পোস্ট নেই, আর এখন একটা জায়গায় ভুল এসছে। আমি সাথে সাথে ফোন করি, দাদা আমি তো জয়েন করবো বলছো তুমি আমাকে সমঙ্গলবার নাগাদ, তো আমি কী করে করবো, আমাকে এখানে তো নাম ভুল এসছে। বলছে ঠিক আছে তুমি একটা কাজ করো, আর এই জয়েন্ট লেটারটা আমার মনে হচ্ছে দাদা ফেক, তুমিও ফেসে যাবে তোমাকে যদি কেউ পরিচালনা করে থাকে। কারণ ওনার ম্যানুপুলেটিং পাওয়ার এত স্ট্রং, মানে এত মিষ্টিভাবে কথা বলে যে কোনো লোক ফেসে যাবে। আমাকে জয়েন্ট লেটার দিয়ে দিয়েছে, আমাকে একটা ফেক ডিআইবি ভেরিফিকেশন অবধি করিয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সজল। তিনি বলেন দিন কয়েক আগে তাকে অপহরণ করে টাকা আদায় করা হয়েছিল, অভিযোগ জানিয়েছিলাম, সেই কারণেই আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তৃণমূলের দাপুটে নেত্রী, প্রভাবশালী নেত্রী গোপারায়ের নামে গোপালনগর থানাতে একটা অপহরণের অভিযোগ করি। আমাকে 1 তারিখ অপহরণ করা হয়েছিল, তো তারপর থেকে আমি হচ্ছে বাড়ি ছাড়া, এলাকা ছাড়া এখন হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে প্রাণে মেরে ফেলে দেওয়া হবে, আমার পরিবারকে ধ্বংস করে দেওয়া হবে, আমার একটা ছোট্ট বাচ্চা আছে তাকেও কিডন্যাপ করে নিয়ে যাওয়া হবে। এটা শুনছি চারিদিক থেকে যে তিনি হুমকি দিচ্ছেন। হ্যাঁ, তো এমতো অবস্থায় আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর একটা হুমকি উনি দিয়েছেন। 12 তারিখ আমি যে অভিযোগ করেছিলাম গোপালনগর থানাতে অপহরণের অভিযোগ শ্রীমতী গোপারায়ের বিরুদ্ধে, এখনও পর্যন্ত সেই অভিযোগের কোনো এফআইআর কপি গোপালনগর থানা আমাকে এখনও পর্যন্ত দেয়নি। আমি বারবার গোপালনগর থানার সঙ্গে যোগাযোগ করছি, তারা এড়িয়ে যাচ্ছেন, দিচ্ছেন না। আমি প্রশাসনের কাছে দাবি করব, গোপালনগর থানার কাছে দাবি করব, আমার এফআইআর কপিটা খুব দ্রুত দেয়া হোক, আমার এবং আমার পরিবারের নিরাপত্তাকে সুনিশ্চিত করারও দাবি করব। সজলের অভিযোগে নাম উঠে এসেছিল বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের। এ প্রসঙ্গে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, অনেকের সাথেই ও প্রতারণা করেছে, চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে সজল। আমি ওকে বলেছিলাম মানুষের টাকা ফেরত দিতে, ও শোনেনি। এ বিষয়ে গোপা রায় আরও বলেন, ফার্স্ট যেদিন আসে তন্ময় সেদিনও সজল হালদার আমার বাড়িতে ছিল। আমি আবারও বলবো, ও আমার ছোটো ভাইয়ের মতো, ও আমার ছোটো ভাইয়ের মতন, আমি ওকে ভাইফোঁটা পর্যন্ত দিয়েছি। যাই হোক, তন্ময়কে বলেছে ফুড ইন্সপেক্টরে চাকরি দেবে। তারপরে তন্ময়ের সঙ্গে ওর কী কথোপকথন হয়েছে, বলল যে কৃষি মান্ডির মধ্যে ডেকে তন্ময় ওকে 9 লাখ টাকা দিয়েছে এবং ওর নামে একটা ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে স্পিড পোস্টে, ও সই করে তুলেছে। তোলার পরে সজল ভদ্র ওকে ডেকে বলেছে, ভাই তোমার ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটু ভুল আছে, তুমি আমাকে দাও। ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওর কাছ থেকে নিয়ে নিয়েছে এবং টাকাটা কৃষি মান্ডিতে দাঁড়িয়ে নাকি দিয়েছিল, ও পুলিশের কাছে যেটা বলেছে এই মতো অবস্থায় সেই ইয়েটা নিয়ে নিয়েছে। এবং ওর অরিজিনাল ডকুমেন্টস এখনও সজল হালদারের কাছে, এরকম বহু লোকের অরিজিনাল ডকুমেন্ট সজল হালদারের কাছে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।